हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल। এখন আমরা পৌঁছে গেছি প্রশ্নোত্তর পর্বের 437 তম পর্বে। আজ প্রথম প্রশ্ন করেছেন স্নেহাংশু মণ্ডল। উনি বলছেন, উৎসস্থিতি 29 সেপ্টেম্বর 2022 অর্ডার অনুযায়ী আপডেট হলে কত বছর চাকরি হলে অ্যাপ্লাই করতে পারব। দেখুন, 29 সেপ্টেম্বর 2022 মেমো নাম্বার অনুযায়ী আবার টেম্পোরারিলি এটাকে সাসপেন্ড করে দেওয়া আছে, কিন্তু এটা আবার আপডেট হওয়ার পর কত বছর আবার নতুন করে দিবে সেটা আমি কি করে বলবো। সেটা তো নতুন করে মেমো নাম্বার, নতুন করে গ্যাজেট, নতুন করে নোটিফিকেশান জারি হওয়ার পরে আমরা বলতে পারবো। এই মুহূর্তে কি হয় সেটা, মানে সরকারের কি সিদ্ধান্ত মাথায় আছে বা সরকার কি সিদ্ধান্ত বলবে সেটা তো আমরা কেউ জানতে পারি না, আমরা তো কেউ জ্যোতিষী নেই। তাই এই প্রশ্নটা উত্তর একটা, মানে কি বলবো, অস্পষ্ট উত্তর হবে যে ক্রমশ প্রকাশ্য, কারণ সরকার যা বলবে তার উপর ভিত্তি করে আমরা বলবো। এই মুহূর্তে আছে 5 ইয়ার্স বন্ডেজ, তো এই মুহূর্তেই বলবো 5 ইয়ার্স বন্ডেজ। নিষ্প্রশ্ন করেছেন সোহানা জিনাত। উনি বলছেন, আমি প্রাইমারি টিচার, আমার ডিস্ট্যান্স 20 কিলোমিটার, শিক্ষক 3 জন, ছাত্র 95 জন, আমার বয়স 51, 15 বছর ধরে চাকরি করছি, বাড়ির কাছে আসতে চাই, মেডিকেল ছাড়া কি উপায়। দেখুন সোহানা ম্যাডাম, আপনি বলছেন যে মেডিকেল গ্রাউন্ড ছাড়া আর কী কী নিয়ম আছে, তা আমার নিশ্চয়ই মেডিকেল গ্রাউন্ড ছাড়া আপনি অন্য কোনো ব্যাপারের কথা বলতে যাচ্ছেন। আপনি উইডো গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন, আপনি ডাইভোর্সি গ্রাউন্ডে অ্যাপ্লাই করতে পারেন, আপনি এই মুহূর্তে যেহেতু আপনার 51, তাই আপনাকে আরও 5 বছর প্লাস বা 6 বছর অপেক্ষা করার পরে আপনি 57 ইয়ার্স হবেন, তখন আপনার ট্রান্সফার করে কোনো লাভ নেই। আরেকটা আপনি করতে পারেন যে আপনি যদি সিঙ্গেল চাইল্ড হন, অর্থাৎ আপনি যদি আপনার বাবা মার সিঙ্গেল সন্তান হন, তাহলে সিঙ্গেল চাইল্ডের ক্ষেত্রে বাবা মাকে দেখাশোনার জন্য একটা আইন আছে, সেই আইন অনুযায়ী আপনি আসতে পারেন। তাই এই যে বললাম ডাইভোর্সি গ্রাউন্ড, উইডো গ্রাউন্ড, সিঙ্গেল চাইল্ডের গ্রাউন্ড, এগুলোর মধ্যে বা 2015 সালের জেনারেল ট্রান্সফার রুলসে 4 নম্বর ধারা 1 নম্বর পদে যে 6টা রোগ, সে 6টা রোগ বাদ দিয়ে যদি অন্য কোনো রোগ হয় সে রোগে আপনি অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন। নেক্সট প্রশ্ন করেছেন ম্যাথ ক্লাস বাই শ্যামল। উনি বলেছেন, মেডিকেল গ্রাউন্ডে অ্যাপ্লাই করা যাচ্ছে, তাহলে অ্যাপ্লাই করবো। দেখুন, মেডিকেল গ্রাউন্ডে এখন অনেকে অ্যাপ্লাই করছেন এবং তিনারা বলছেন যে আমি এইটা অ্যাপ্লাই করছি, আমার এইচওই আমাকে ফরওয়ার্ড করে দিয়েছে, আমার ডিএই আমাকে ফরওয়ার্ড করে দিয়েছে, কিন্তু তারপর কিন্তু এসএসসিতে গিয়ে অনহোল্ড আছে। কেন অনহোল্ড আছে, না যেহেতু উৎসস্থী গভর্নরের সাইন করে টেম্পোরারিলি সাসপেন্ড করার নোটিশ জারি হয়েছে, এই সময় কোনোভাবেই কেউ ট্রান্সফারের জন্য আবেদন করতে পারেন না। কিন্তু কেউ যদি উদ্দেশ্য প্রণোদিতভাবে পোর্টাল খোলা আছে, আমি আবেদন করে দিই, তার এইচওয়াই বা টিআইসি বা এইচএম বলে বাবা আমি কেন ঝামেলা লোবো, আমিও ফরওয়ার্ড করে দিই, ডিআই বললেন যে ভাই আমি তো গভর্নমেন্ট এমপ্লয়ি আমিও এটাকে ফরওয়ার্ড করে দিই, কিন্তু এসএসসিতে গিয়ে এটা আটকে যাবে। কেন আটকে যাবে, না যেহেতু এই সময় স্মুথ রানিং হচ্ছে না, এটাকে টেম্পোরারি সাসপেন্ডেড ওই ওয়ার্ডটা লাগু আছে, তবে এক্ষেত্রে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে মেডিকেল বা কোনো সিরিয়াস রোগের ক্ষেত্রে এটা কিন্তু পারমিসিবল। তাই আপনি, মানে আপনার কি সমস্যা হয়েছে, যে বলছেন যে মেডিকেল গ্রাউন্ড, যদি আপনার এমার্জেন্সি প্রবলেম হয়, আর্জেন্ট প্রবলেম হয়, সেখানে কিন্তু আপনাকে সিম্প্যাথি দেখালেও দেখাতে পারে, কিন্তু অ্যাজ এ হোল কিন্তু এই সময় না করাটাই বুদ্ধিমানের কাজ, কারণ এখন করলে আপনি নো ম্যানস ল্যান্ডে আটকে যাবেন, না ফরওয়ার্ড হবে না ব্যাকওয়ার্ড হবে, কারণ যেহেতু নিয়ম এই মুহূর্তে কেউ নতুন করে অ্যাপ্লাই করতে পারে না, যেগুলো নতুন যেগুলো অ্যাপ্লাই হয়েছিল সেপ্টেম্বরের 29 তারিখের আগে সেগুলো কোনো সমস্যা নেই, সেগুলো অলরেডি আগে থেকেই এক্সিকিউট হয়েছিল, কিন্তু নতুন করে এখানে কিন্তু কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারে না, তাই না করাটাই বুদ্ধিমানের কাজ। নেক্সট প্রশ্ন করেছেন সুমিত কুমার বিশ্বাস। উনি বলছেন, পুরুলিয়া ডিআই আবেদন করলে এলপিসি, সার্ভিস বুক, প্রভিডেন্ট ফান্ড ট্রান্সফার সবেতেই টাকা ছাড়া কোনো কাজ হচ্ছে না, কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা একান্ত প্রয়োজন। আমি বলি ভাই, সুমিত কুমার বিশ্বাস ভাই, যে কথাগুলো আপনি বলেছেন
আমি আমার চ্যানেলের থ্রুতে কখনোই এটাকে সাপোর্ট করছি না, কারণ কোনো কিছু জিনিস প্রমাণ ছাড়া এসব জিনিস অনলাইনে বলা যায় না। আপনি বলতে পারেন, আপনি সেটাকে প্রশ্ন করতে পারেন, কিন্তু কখনোই আমি আমার চ্যানেলের থ্রুতে এটাকে সাপোর্ট করতে পারি না। হয়তো ঘুষ দিতে পারে, হয়তো একটা সার্টেন অ্যামাউন্ট বা একজন বা দুজন, কিন্তু কখনই তার জন্য পুরুলিয়ার ডিআই অফিসকে আমরা দোষ দিতে পারি না। একজন দুজন একটা হাতের পাঁচটা আঙুল সমান নয়, প্রথম কথা। দ্বিতীয় কথা, যদি আপনার মনে হয় যে এরকম কেউ ঘুষ নিচ্ছে বা টাকা চাইছি, তার নির্দিষ্ট প্রমাণ অনুযায়ী আপনাকে প্রমাণ করতে হবে। আর প্রমাণ ছাড়া কোনো কথা বলা মানে কিন্তু আপনার বিপদ হবে। যদি আপনি প্রমাণ কোনো না কোনো পান, আরও 10-15 জন শিক্ষক শিক্ষিকাকে আপনি নিয়ে কোনো প্রমাণ পান, কোনো আপনার স্মার্টফোনে কোনো ফটো তুলেছেন যেখানে টাকা নিচ্ছে, এই ধরনের কোনো ভিডিও পান, তাহলে তার উপর মহলে অর্থাৎ SSC-তে গিয়ে একটা দরখাস্ত দিতে হবে যে ওপেনভাবে উনি ঘুষ নিয়েছেন। তাহলে তারপরে কিন্তু তিনি আর খুব সমস্যায় পড়ে যেতে হবে, এবং তার জন্য কিন্তু টোটালটা আমি আপনাকে বলছি, বুকের পাটা রাখতে হবে বা সাহস আপনাকে রাখতে হবে। কারণ যখনই আপনি মৌচাকে ঢিল মেরে দেবেন, কিছু মৌমাছি কিন্তু আপনার কাছে উড়িয়ে আসবে। সেই মৌমাছিগুলো প্রতিহত করার জন্য আপনাকে ব্রেন এবং বুদ্ধি এবং সাহস থাকা প্রয়োজন। আমি আশা করি যেটা বলছি আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নেক্সট প্রশ্ন করেছেন KB রঞ্জন, উনি বলছেন 21শে সেপ্টেম্বর 2022 অ্যাপ্লাই করেছি, HM ফরওয়ার্ড করেছেন, DI ফরওয়ার্ড করেছেন, কিন্তু ডিস্টেন্স 25 কিলোমিটারের কম বলে আমাকে ব্যাক করে দিয়েছেন। বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স 23 কিলোমিটার, মেডিকেলও কি ডিস্টেন্স ম্যাটার? অর্থাৎ KB রঞ্জনবাবুর কথা হচ্ছে, উনি আবেদন করেছেন 21শে সেপ্টেম্বর, ওনার HM 12ই অক্টোবর ফরওয়ার্ড করেছেন, DI স্যার ফরওয়ার্ড করেননি, 23 কিলোমিটার বলে ব্যাক করেছেন। ওনার প্রশ্নটা হচ্ছে, তাহলে কি এখানে কি ব্যাক হচ্ছে, মানে মেডিকেলও কি এই যে ডিস্টেন্সটা, মানে কি বলবো, এটা কি একটা প্রামাণ্য? আমি বলি KB রঞ্জন ভাই, অবশ্যই প্রামাণ্য। 25 কিলোমিটার ডিস্টেন্স মেডিকেল গ্রাউন্ড হলেও এখানে কিন্তু অবশ্যই এটাকে দেখা হবে। একমাত্র যিনি হচ্ছেন আর্জেন্ট এমার্জেন্সি, কারো হয়তো ম্যালিগন্যান্ট ক্যান্সার হয়েছে, তাকে ডাক্তার বলে দিয়েছে যে তিনি বেশি দিন বাঁচবেন না, একেবারে মানে কি বলবো, অ্যাট দি থ্রেশহোল্ড অফ ডেথ, অর্থাৎ হি অর সি হ্যাজ রিচড অ্যাট দি থ্রেশহোল্ড অফ হিজ অর অফ হার ডেথ, সেক্ষেত্রে কিন্তু সেটাকে সিম্প্যাথেটিক গ্রাউন্ডে ট্রিট করে তাকে কিন্তু এই 25 কিলোমিটার ডিস্টেন্সটাকে এটাকে কি বলবো, এটাকে কমিয়ে আনা হয় এবং সেক্ষেত্রে এটাকে সাপোর্ট করা হয়। কিন্তু যেহেতু আপনার আর্জেন্স নেই, কোনোভাবে আপনি এটা গান পাবেন না। নেক্সট প্রশ্ন করেছেন সুমন কুমার বাস্কে, উনি বলছেন কিসের ভিত্তিতে আপনি বলছেন যে উৎসশ্রী এখন বন্ধ আছে, আপনি কার ভিত্তিতে বলছেন? আমি বলি ভাই, কিসের ভিত্তিতে এটা সবাই জানে, হয়তো কোনো কারণে আপনি জানেন না, এটা উৎসশ্রীতে একটা স্পেশাল নোটিফিকেশান হয়েছিল 29শে সেপ্টেম্বর 2022, যার মেমো নাম্বার 1298-AC/S/10M-45/2022। এখানে পরিষ্কার বলা আছে, ইন এক্সারসাইজ অফ দি পাওয়ার কনফার্ড বাই প্রভিজো টু রুল নাম্বার 4 ইন দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন জেনারেল ট্রান্সফার অন স্পেশাল গ্রাউন্ড অ্যান্ড রিঅ্যালোকেশন রুলস 2015, দি গভর্নর ইজ প্লিজড টু স্টেট দ্যাট অপারেশন অফ অনলাইন প্রসেসিং অফ অ্যাপ্লিকেশন অফ মিউচুয়াল ট্রান্সফার থ্রু উৎসস্থি পোর্টাল ইজ হেয়ার বাই টেম্পোরারিলি সাসপেন্ডেড আন্ডার স্পেশাল সার্কামস্টান্সেস আপ টু 31st December 2022 অর আনটিল ফার্দার অর্ডার। অর্থাৎ 31শে ডিসেম্বর 2022 পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভর্নর সন্তুষ্ট হয়ে এই জেনারেল ট্রান্সফার অপারেশনটাকে টেম্পোরারি বা সাময়িকভাবে সাসপেন্ড করে দেওয়া হলো। তাই এই ভিত্তিতে আমি বলছি, কোনো অন্য কিছু ভিত্তিতে আমি বলছি না। তো ফ্রেন্ডস, এইভাবে আপনারা
আপনাদের নানা রকম প্রশ্ন যদি থাকে অবশ্যই আপনারা পাঠাবেন। আপনাদের প্রশ্নের সুনিশ্চিত উত্তর দিতে আমি অবশ্যই বদ্ধপরিকর। তবে আমি শুধু একটা কাছে অনুরোধ করব যে দয়া করে আপনারা আমার ভিডিওতে লাইক দেবেন। একটা লাইক দিলে আপনাদের কোনো ক্ষতি হবে না, বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কিন্তু আপনাদের একটা সাবস্ক্রিপশান, আপনাদের একটা লাইক আমাকে অবশ্যই অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও করার জন্য। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাংকস।